এমনিতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন মানে মহাবিপদ। মরার ওপর খাড়ার ঘা। বুধবার সকাল থেকেই সার্ভার বন্ধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এনআইডি সংশোধন নিয়ে আসা মানুষের তাই যেন ভোগান্তি চরমে। আজকে আইসি আপনার ওই আমার ওই যে ফিঙ্গারের আপডেট করানোর লেগে সকাল থেকে ইটিআই ভবনে জড়ো হয়ে আছেন শতাধিক ভুক্তভোগী। তারা বলছেন, আগে জানালে হয়তো এত দূর থেকে এসে ভোগান্তি পোহাতে হতো না। সারাদিন বসে আছি, সার্ভেয়ার নেই। সার্ভেয়ার না থাকতে শত শত মানুষের কত প্রবলেম। বগুড়া, দিনাজপুর, বরিশাল বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে হয়। আইসা যদি সার্ভেয়ার না থাকে সাধারণ মানুষের কত কত বড় হয়রানি। বরিশাল থেকে বলছে যে আমরা ব্যর্থ, আমরা হেড অফিসে আসেন, হেড অফিসে আসছি, এরা বিভিন্ন জায়গায় পাঠাইতেছে। এনআইডি কর্তৃপক্ষ বলছেন, সাইবার হামলা প্রতিরোধে কতটুকু সক্ষমতা রয়েছে তা বিশ্লেষণ করতে কাজ চলছে। তাই বন্ধ আছে সার্ভার, তবে এত সময় লাগবে সেটা সেই ধারণা না থাকায় আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবার কথা বলা হলেও সেটা কখন তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যে সকল প্রতিষ্ঠান কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে গেল। এ বিষয়ে বিকেল তিনটায় ব্রিফ করবেন কমিশন সচিব। এদিকে এনআইডি সার্ভার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ব্যাংক পাসপোর্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।